দিনাজপুরের ফুলবাড়িতে ভেজাল বিরোধী অভিযান ও অর্থ জরিমানা আমাদের দিনাজপুর ফুলবাড়ি প্রতিনিধি হেলাল চৌধুরী জানান দিনাজপুরের ফুলবাড়িতে সকালে দিনাজপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক পৌর শহরে বিভিন্ন কারখানা গুডাউন ও দোকানে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয় পৌর শহরের অর্পিতা মেডিকেল স্টোর নূরে ফার্মেসি আশা হোটেল এসকে বাদার্স স্টোর মেদ উত্তীর্ণ খাদ্যপণ্য ও প্রসাদনী এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিপণনের অপরাধে এক পঞ্চাশ দ্বারায় নগদ অর্থ আদায় সহ অয়েল মিল ভেজাল তেল প্রস্তুত ও বিপণনের দায়ে সতর্কীকরণ করা হয় উক্ত অভিযান পরিচালনা করেন দিনাজপুরের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম এ সময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন জেলা ভোক্তা অধিকার অধিদপ্তর অফিস সহকারী এরশাদ আলী ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শক জগদীশ চন্দ্র মহন্ত ও জেলা পুলিশ ফোর্স বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম বলেন ভোক্তা অধিকার আইনের অভিযান চলমান রাখতে হবে এ দাবি সাধারণ মানুষের দেখার কথা বেশি ভালো কিন্তু তারে আপনি দেখতে পারলেন না আবার এই ধরনের একটু জান কেনা বলেন তো বলো বিক্রেতা তারা নিজেদের কাছে ডেটের অংশটুকু রেখে আপনাদের কেটে দিবে তবে আপনাদের দেখার কোনো সুযোগ নাই আর মে আদর দিল ঔষধ বিষ এই যে এগুলা পারি এখন কারে এলে এই যে এগুলা এসকে এসকে ব্রাদার্স ঝকি এই অভিযান ভাল